আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, কিভাবে আমি একদিনে মনিটাইজেশন পেয়েছি, তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ওপেন করে দিবেন। আর আমি কিভাবে অ্যাপ্লাই করেছিলাম সেটা আমি স্ক্রিনে দেখাবো, আর কি জন্যে আমি একদিনে মনিটাইজেশন পেয়েছি সেটা আমি ভিডিওর লাস্টে বলবো। প্রথমে আপনার চ্যানেলটি লগ ইন করে ইউটিউব স্টুডিও বিটা যে অপশনটা আছে সেই অপশনে যাবেন। এখন বাম পাশে দেখেন যে ড্যাশবোর্ডটা আছে, এখান থেকে মনিটাইজেশন অপশনে যাব। আমি এই মনিটাইজেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন যে ইউটিউবের যে রিকোয়ারমেন্টগুলো আছে, 1000 সাবস্ক্রাইব এবং 4000 ওয়াচিং টাইম, এটা আপনার ফুলফিল ফিল আপ হয়েছে কিনা। যদি ফিল আপ হয় তাহলে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। এখন এখানে তিনটা স্টেপ দেওয়া আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। এখন প্রথম স্টেপে স্টার্টে ক্লিক করবেন। নিচে দেওয়া আছে আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টিম, এখানে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট টিমস এখানে যাবেন, একটু অপেক্ষা করবেন। এখন কিন্তু ফার্স্ট স্টেপ ডান হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে আমাদের সেকেন্ড স্টেপ, এটা খুবই ইম্পর্টেন্ট। স্টার্টে ক্লিক করবেন, এখন এই তীরে ক্লিক করবেন। এখানে দুটা অপশন আছে, ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আর একটি অপশন আছে নো আই ডু নট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। যদি আপনার অ্যাকাউন্ট থাকে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে নো দিবেন। যেহেতু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই তাই নোতে ক্লিক করলাম। এখন কন্টিনিউ দিবেন। এখন আপনার যেই চ্যানেলটি আপনি মনিটাইজেশন করবেন সেই চ্যানেলটি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে দুটি অপশন আছে, ইয়েস আর নো, নো অপশনে ক্লিক করবেন। আর আপনি যেই কান্ট্রি থেকে অ্যাকাউন্টটি খুলবেন সেই কান্ট্রি এখানে সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি বাংলাদেশি তাই বাংলাদেশ সিলেক্ট করলাম। এখন ইউটিউবের কিছু কন্ডিশন আছে, যদি আপনি এখান থেকে পড়েন তো ভালো, না পড়লে কোনো প্রবলেম নেই। এখন নিচে যে অপশনটা আছে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এখানে ক্লিক করবেন। এখন নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন। গেট স্টার্টে ক্লিক করবেন। এখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে যে মূল কাজটা সেই কাজটা আপনাদের করতে হবে। প্রথমে অ্যাকাউন্ট টাইপ, এখানে যে ক্লিক যে তীর বাটনটা আছে সেখানে ক্লিক করবেন। এখানে দুটো অপশন আছে, ইন্ডিভিজুয়াল আর বিজনেস। সবাই অবশ্যই ইন্ডিভিজুয়াল যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখন নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে অবশ্যই আপনার নিজের যে নামটা আছে অবশ্যই সেই নামটা দিবেন, যে নামটা আপনার এনআইডি কার্ডে দেওয়া আছে সেই নামটাই এখানে অবশ্যই লিখবেন, এটা যেন ভুল না হয়। আমার নামটি আমি এখানে লিখে দিলাম। এখন অ্যাড্রেস দিবেন, আমি অ্যাড্রেসটি লিখে রাখছি। সেখান থেকে কপি করে এনে ছুটতে এখানে আমি পেস্ট করে দেবো। দেখেন এখানে লেখা আছে দিস ফিল্ড মাস্ট বি অ্যাট মোস্ট 64 ক্যাপিটালস, অতএব এখানে 64টা ওয়ার্ডের বেশি এখানে দেওয়া যাবে না, তাই আমি উপর থেকে কিছু অংশ কাট করে নিচে নিয়ে আসবো। ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্ট আমি কাট করে নিচে নিয়ে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। এখন আপনি চাইলে এখানে ফোন নাম্বারও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আমার ফোন নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম। এখন এখান থেকে সিটি দিয়ে দিবেন, ঢাকা। যার যার এটা পোস্ট কোডটা এখানে দিয়ে দিবেন। আমার পোস্ট কোডটা এখানে লিখে দিচ্ছি। এখন নিচে যে ফোনের অপশনটা আছে ফোন নাম্বারটা অবশ্যই ফোন নাম্বার এখান থেকে দিয়ে দিবেন, যে যে কান্ট্রি থেকে দিবেন সে সেই কান্ট্রি এটা সিলেক্ট করে দিবেন। যেহেতু বাংলাদেশি তাই বাংলাদেশি এখানে সিলেক্ট করে নাম্বারটা লিখ। এখন সাবমিটে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন। এখানে ফিউ সেকেন্ড টাইম লাগবে, একটু সময় লাগবে, মোটামুটি
10-15 সেকেন্ড একটু টাইম লাগবে, তারপর একটা পেজ রিলোড নিবে আপনার, তখন কি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। এখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কি প্রসেসিং আছে, 6 থেকে 7 ঘন্টা পর আপনার এই অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। আমি যখন সকাল 8টার সময় আমার পিসি অন করে দেখি, মনিটেশন অপশনে যাওয়ার পর যা দেখি যে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে এবং থার্ড স্টেপ রিভিউতে আছে, মানে আমার চ্যানেলটি এখন রিভিউতে আছে। আমি বিকাল 4টার সময় একটা মেল পাই, কনগ্রাচুলেশন, বাট আমি তখন বাইরে থাকার কারণে আমি মেলটা দেখতে পাইনি। যখন আমি পিসিটি অন করলাম তখন এই ধরনের একটা মেল পাই, কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ অ্যাপ্রুভ টু জয়েন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, এটা পাই। তখন আমি বুঝতে পারি যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। আমার চ্যানেলে গিয়ে আমি যখন ভিডিওতে যাই, যে আমি সব ভিডিওতে মনিটাইজেশন ওপেন করে দিই, তারপর দেখি আমার সব ভিডিওতে মনিটাইজেশন ওপেন হয়ে গেছে। প্রথমত আমার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক ছিল না। আমি যতদিন ভিডিও আপলোড করেছি আমার কোনো ভিডিওতেই কোনো কপিরাইট ক্লেম ছিল না, এই জন্য আমি একদিনে মনিটাইজেশন পেয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।